এক উল্টো রাজারা উল্টো বজলি প্রদার দেশে, তাহলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো দেশে, উনি এক উল্টো রাজারা উল্টো বজলি প্রদার দেশে, তাহলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো দেশে, সোজা পথ পড়ে বা সোজা পথে কেউ চলে না, সোজা পথ পড়ে বা সোজা পথে কেউ চলে না, ফাঁকা পথে জম হরদম চম চমাতে ভিড় কমে না, উনি এক উল্টো রাজারা উল্টো বজলি প্রদার দেশে, তাহলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো দেশে, উনি এক উল্টো রাজারা উল্টো বজলি প্রদার দেশে, তাহলে সব উল্টো পথে। মানুষের মন এখন ঠিক নেই, মানুষের মন ঠিক নেই, শুধু যে যার মতো সে তার আমার গালাগালি দিচ্ছে। কেন দিচ্ছে তাহলে আমি আমার গল্পটা করি। দাদা আমার তাহলে চার পাঁচ বছর বিয়ে হয়েছে, আমার কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না, তার জন্য গ্রামে আমি ঢুকতে পারছি না। দাদা সকালবেলা আমার বউ বলতে বলে, এই দেখো তুমি বাজারে যাও, গিয়ে ভুসিমাল বাজার কোটা করে আনো। তা দাদা সবে আমি দোকানের কাছাকাছি গেছি, দোকানটা দেখি হুড়ু হুড়ু করে ঝাঁপ ফেলতে যাই। আমি বলি দাদা আমার বাজার দাও। বলে না তুই আঁট কুড়ো, তোর বাজার দিলে আজকের আমার সারাদিনটাই মাটি। দাদা বাজারের আমার করা হলো না, আমি ঘরে চলে এলাম। আমার বউ বলে, এই দেখো টিউবওয়েলতে এক কলসি জল আনো। জল আনতে গেছি, সবে আমি টিউবওয়েলের কাছাকাছি গেছি, দেখি মদনদার বউ জল নিয়ে ঘরে ফিরতে যাই। আমার দেখে তার কলসিটা কাঁকেতে পড়ে গে ভেঙে গেছে, বলে শালা আঁট কুড়োর মুখ দেখে কলসিটা ভেঙে গেল, তার কলসি পড়ে গেল, ইয়ে আট কুড়োর দোষ। তা দাদা কি বলবো, আমার বাবা মা যত রকম ঠাকুর দেবতা ছিল সবার কাছে মানত করেছে, তা শেষ মানত আমি একখানা করে যাব, কালীঘাটে মা কালীর কাছে মানত করব। মা কালী যদি আমার জোড়া ছেলে হয়, আমি ঘর থেকে না খতকে তোমার মন্দিরে পূজা দেবো। এই শেষ মানত করে ঘরে গিয়ে যা ঢুকবো, যতদিন না বাচ্চা হবে আমি আর এই মুখ দেখাবো নি। কোনো এক উল্টো রাজারা উল্টো বুঝলি প্রদার দেশে, তাহলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো দেশে, কোনো এক উল্টো রাজারা উল্টো বুঝলি প্রদার দেশে, তাহলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো দেশে, সোজা পথ পড়ে মায়ের সোজা পথে কেউ চলে না, সোজা পথ পড়ে মায়ের সোজা পথে কেউ চলে না, ফাঁকা পথে চম হরদম চম চমাতে ভিড় কমে না, কোনো এক উল্টো রাজারা উল্টো বুঝলি প্রদার দেশে, তাহলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো দেশে, কোনো এক উল্টো রাজারা উল্টো বুঝলি প্রদার দেশে, তাহলে সব উল্টো পথে। এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই, স্বপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই, স্বপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই, যেখানে পৌঁছে আমি যাই, যেখানে পৌঁছে। দাদা কোথায় পৌঁছে যাব, পৌঁছে বলার ঠিকানা নেই, কোথায় যাব ঠিকানা খুঁজে পাচ্ছি না। এই যে এবার বল, তোরা বল আমার ছেলে আট কুড়ো বললে মুখে ঝামা ঘষে দেবো। দাদা কেন ঘষে দেবো না ঝামা, তাহলে বলছি শুনুন। হ্যাঁ আমি ভেতরে ভেতরে মানে খোলে খোলে কালীঘাটে মা কালীর মানত করতে হুড় হুড় করে বাচ্চা হচ্ছে। দুই শালার আমি হোস্টেলে রেখে দিয়েছি, তিন শালা ঠেঙে ঠেঙে জড়েছিল ছেড়ে চলে এসেছি, আর আর বার করছি, কোম্পানির এখনো শেষ হয়নি বলছি। এই যে এইটা বিউটি বাম, কালীঘাটের মানত করেছি বাবা বিউটি বাম, এইটা এটা কিউটি বাম, আর এইটা কেলটি বাম। অমাবস্যার খলে হয়েছে, মা কালী চরণ শরণ করে হরি হরি বলো, ঠিক করেছি এখান থেকে ছড়ে ছড়ে কালীঘাট মন্দির পর্যন্ত যাব। আমি তো পাঁচ ছটা গ্রাম নিমন্ত্রণ করে আসছি, পাঁচ ছটা তো কত লোকজন হবে মনে হয়? দেখলাম তো পাঁচ ছজন এসেছে, পাঁচ ছটা গ্রাম নিমন্ত্রণ করতে পাঁচ ছজন হবে। আরে গ্রামের মাথা মাথাকে বলেছে একজন করে, পাঁচ ছটা গ্রাম একজন করে বলেছে। দেখো আমি 35 হাড়ি ঘুগনি করে বসে আছি, 35 হাড়ি, আমি এক হাতি গাড়ি, আমি মুড়ি নিয়ে এসেছি। খুব ভালো হয়েছে, দেরি কর না, ছেলে বৌমা রেডি হয়ে বসে আছে, তাই নাকি? কালীঘাট মন্দিরে মানত চুকাতে হবে, চলো চল চল দেরি করুন, তাড়াতাড়ি চলো চল চল, মা কালী মাতা নাম করে হরি হরি বলো। আমি না পারি সইতে, পারি না বইতে, না পারি সইতে গো, আমি না পারি সইতে, পারি না বইতে, বুঝাই বলো কোন ভাষাতে।
বলো পূজাই বলো কোন ভাষা দিই আমার মনে হাই হাই মন ওহো মন লাগলো মনির জাহালা আমার মন লাগলো মনির জাহালা আমি না পারি সইতে পারি না বইতে বুঝাই বলো কোন ভাষা দিই বলো বুঝাই বলো কোন ভাষা দিই আমার মন হাই হাই মন ওহো মন লাগলো মনির জাহালা আমার মন লাগলো মনির জাহালা আমার মন লাগলো মনে দিদি একটা আমার কোলে তার উপরে আবার আট মাস শুধু এক ভুলে আমার কি হচ্ছে দেখো শুধু একটা ভুলে আমার জীবনটা বেকার হয়ে গেল শুধু আমি মানত করার সময় বলেছিলাম মা কালী মা যদি আমার জোড়া ছেলে হয় আমি ঘরতে না খতকে তোমার মন্দিরে যাবো তা মন্দির এইখানে মন্দির সেই কালীঘাট আর আমার বাড়ি কোথায় সেই 14 নম্বর তা না খতকে যেতে যেতে নাগা থাকবে আমার নাকের মনে হয় ষষ্ঠী পূজা হয়ে যাবে এই যে তোমার নাক দিয়ে যেভাবে রক্ত পড়ছে সারা শরীরে সব রক্ত তো বেরিয়ে যাবে তুমি সাপের মতো ব্যাংক দিচ্ছ কেন ও বাবু তোমাদের মতো আমিও তো মা কালীর কাছে মানত করেছিলাম মা গো আমার 10 বছর বিয়ে হয়েছে কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না আমার যদি বাচ্চা হয় আমি তোমার কাছে নেচে গিয়ে মন সন্তুষ্ট করি নাচা ছেড়ি যেটা পেটা আছে সেটা হেঁটকে যাবে ও বুড়ো তুমি মানত করেছো ছেলে মানত করেছো আমি মানত করেছি বৌমা মানত করেছে এ তো আমাদের মানত সংসার হয়ে গেল গো বাঁচাও মা ষষ্ঠী মরে যাবো আমি হবো এক ছেলের বাবা আমি মনে মনে ভাবি কি বলছো কি আমার ছেলে ধৃতরাষ্ট্র হবে বাঁচাও মা ষষ্ঠী মরে যাবো হবো এক ছেলের বাবা মনে মনে ভাবি কন্ট্রোলের মাল করবো গোডাউন ভর্তি সব জায়গায় লাইনে ফার্স্ট হব আমি গর্ব জন্তু না সইতে পারি না ভিটামিনে আমি সহ্য করতে পারছি না সর্বমঙ্গলা কি মা কালী ও বুড়ো আমাদের মনে হয় গন্ডিতে বিঘ্ন ঘটেছে কি মা মানব রূপে মন্দির থেকে বেরিয়েছে ঘরে ফোকা মার প্রণাম কর মাগো আমার প্রণাম নে বা আমার প্রণাম নে আমি তোমার বিয়ান বিয়ান ও মা সেই আর এই কচি বেলায় দুজনে মনে আছে পড়তে পড়তে কত পেন্সিল চুরি করে ছেলেদের আর তুমি সেই আমার যাও ছেলের শাশুড়ি আমি বুঝতে পারবি এই মেয়ের মেয়ে কি মা আমার নাক খত খেতে ফাউল হয়েছে বলে তুমি মন্দির থেকে বাইরে বেরিয়ে এসেছো মা না মা আমি তুমি আমি তো আমি তোমাকে নাক খত খেয়ে মানত চুকবো মা তুমি প্রণাম নাও মা প্রণাম নাও সর্বমঙ্গলা এ কোন সংসারে পড়েছিস তুই এরা তো জীবন শেষ করে দিবি তখন আমি বই বই করে বলেছিলাম ওরে মা পড়াশোনা করছিস পড়াশোনা কর না আমি এই বকসুরকে ছাড়া বাঁচবো না খবরদার খবরদার আমার সামনে আমার পুত্রকে কইবি না বকসুর এখনো জীবিত আছে বকসুরের বাবা মহিষাসুর ধরলে কুব্য কাত করে দেব হা 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 এতে দয়া মায়া নেই শরীরে
আমার কচি মেয়ের দেবে মেয়ের আমার দেবে যে সবাই কাছানা ঠাকুর দিতে কি করি বললাম আমরা মা হয়নি ও দিদিরা আমার শাশুড়ি মরে গেছে মানুষটা গল্প করতে বলে এই বউরা আমার যখন মা হয়েছি এইভাবে হেঁটে হেঁটে যাবো সন্তান হয়ে যাবে এইভাবে হেঁটে হেঁটে যাবো সন্তান হয়ে যাবে ঠাকুর দিতে কি করি বললাম বলে নাতি নিয়ে নাচবো ধুনে ফাটা পড়া সংসারে এলো খুশি বলে নাতি নিয়ে নাচবো ধুনে বলে ফাটা পড়া সংসারে এলো খুশি দিন কাশি ভিটামিন অভাব রাখো না তুমি কি আমার মেরে ফেলে দেবে নাকি জানো মা তোমাদের মদ নিয়ে বিয়ে করিনি বলে এই বাড়িতে যেদিন থেকে এসেছি সেই দিন থেকে শুধু যন্ত্রণা আর যন্ত্রণা এত যন্ত্রণা শুধু তোর একার হচ্ছে কেন তোমার কি হচ্ছে আমার হচ্ছে রে কোচে হ্যাঁ তোর যন্ত্রণা হয় হ্যাঁ বাবা হয় কোথায় হয় বাবা এই আগে আমার শরীরটা কি ছিল আর এখন দেখো দিনে দিনে পা আমার বগের মতো সরু হয়ে গেছে তারপর তারপরে এত শরীর রোগা হয়ে যাচ্ছে আমি নিজে কিছু বুঝতে পারতেই নি তারপর বইলে উঠতে পারতেই নি তারপর উঠলে বসতে পারতেই নি তারপর মাঝে মাঝে ঘুমে ঘুমে ঠিকরে উঠতেছি আর কি হয় আমার যা অবস্থা হচ্ছে মনে হয় এই শীতে আমি কেটে যাবো সংসারে নামি জ্বালায় বারো মাসে মনে আসে ফাগুন হাতে বানিয়ে এদের ফ্যানে ব্যবহারে আপনার পরিচয় আমার কি ব্যবহার দেখছো তুমি আই দেখো কি ব্যবহার দেখেছো দিদি গো দশ বছর মেয়েটা পালিয়ে এসে বিয়ে করলো একবার চোখের দেখা দেখতে না আর মা কালীর মন্দিরে এসে বলছে আমাদের ভাত বন্যায় ফেলবার আমাকে ছেড়ে না বিন খেললাম ওদের জান চলে যায়গি ছোটা হো সস্তা হো ফির ভাগ জরুর আয়েগি এই সামার মারুঙ্গো চিড় চিড়কে ফাড় দুঙ্গো সবাই চির চির কে ফাড় দেঙ্গা আর হাম চিৎপাত হয়ে পড়েঙ্গা সংসারে নামি জ্বালায় বারো মাসে মনে আসে ফাগুন হাতে বানিয়ে এদের ফেনিবা ব্যবহারে আপনার পরিচয় ছোট পরিবার সুখী পরিবার ভোট বেশি যেখানে টাকা বেসরকার ছোট পরিবার সুখী পরিবার ভোট বেশি যেখানে টাকা বেসরকার ভিটামিন অভাব রাখব না দিদি তুমি কি বললে বর্তমানে যে পরিবার ছোট পরিবার সে পরিবার কি খারাপ পরিবার না সুখী পরিবার সুখী পরিবার হ্যাঁ ওই দেখো তুমি জানো বর্তমানে যে পরিবার বড় পরিবার সরকার থেকে যত রকমের সুযোগ সুবিধা তারা আগে পাবে না ও দিদি ও দাদা তোমরা ভুল করছো তোমরা জানো না সরকার নতুন নিয়ম চালু করেছে কোন পরিবারে দুটোর বেশি তিনটে বাচ্চা হলে তারা কেউ আধার কার্ড পাবে না এগুলো এর হজ্জতি এগুলো সম্পূর্ণ এর হয়েছে হ্যাঁ আমার নাতিরা আধার কার্ড থেকে বঞ্চিত হবে এরা কোথায় বাস করে বাংলাদেশে ভারতের নাগরিক হবে না নাগরিকা নয় নাগরিকত্ব ওই তত্ত্ব আর কত্ত একই ও দিদি এখন কি হবে কি হবে কোন পরিবারে দুটোর বেশি পাঁচটা যখন বাচ্চা হবে কেউ হবে চোর কেউ হবে ডাকাত মানুষের মতো মানুষ কেউ হবে না ওই জন্য সরকার বারবার বলছে ছোট পরিবার সুখী পরিবার দরকার নেই দিদি আজ থেকে বৌমার সন্তান না বন্ধু আর আমাদের মানত বন্ধ বন্ধ আর সর্বমঙ্গলা শরীরের অবস্থা কি হয়েছে তোর হবে না বুঝে শুনে না করলে এরকম অবস্থা শোন আমার ওখানে মাসখানেক থাকবি সেটা সুস্থ হয়ে গেলে আমি এদিকে দিয়ে যাবো আমি নিয়ে যাচ্ছি দিদি হ্যাঁ হ্যাঁ যাও 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 ভালো করে যত্ন সহকারে খাওয়াবে দাবে যাও আয় আয় মা তাই কি হলো কতক্ষণ তোর কি হয়েছে ও বাবা হ্যাঁ মা তাহলে আমি তোমার বৌমার সঙ্গে যাচ্ছি বুঝলে তুই আর যাইনি বাবা যা আরে যা দাম পড়ে গেছে মাল মশলা যাই ও বাবু হ্যাঁ আমি চলে যাচ্ছি যাও ভুল করে আর যেন কোনো দেবতার কাছে মানত করো না যাচ্ছি যা যেন হসপিটাল থেকে তুই যেন অপারেশন হয়ে আসিনি
শুয়ার বাচ্চা এত জ্ঞান কম, এত করে বুঝিয়ে বলে গেল কানে ঠকে না, কি করবো কি? শোনো না, এই যে ও বুড়ো, সত্যি গো, এই সামান্য দিন আমাদের বুড়ো বয়সে জ্ঞান দিয়ে গেল। আমরা একবার বৌমার কথা ভাবিনি, আমার এতগুলো বাচ্চা কাছে তাদের কথা, ভবিষ্যতের কথা ভাবিনি। তা আমাদের দোষ কোথায়? সব তো সব তো ঠাকুরের দোষ। না বুড়ো, এতে ঠাকুরের কোনো দোষ নেই গো, এতে ঠাকুরের কোনো দোষ নেই। আরে বাবা, এ যদি ঠাকুরের দোষ হতো তাহলে বলতো, এখন হাজার হাজার মায়েরা একটা সন্তানের জন্য মন্দিরে মাথা ঘুরে মরে যাচ্ছে। সে কি মা হতে পেরেছে? আরে বাবা, সে তো পারতো কোনো হসপিটালে ডাক্তার দেখিয়ে মা হতে। আরে বাবা, ডাক্তার তো হসপিটালে যাওয়ার আগে ঈশ্বরকে প্রণাম করে যায়। তাই তো বলছি, আমরা এখানে যে ধর্মের মানুষ থাকে না কেন, হিন্দু বলো, মুসলিম বলো, খ্রিস্টান বলো, জৈন বলো, সবার ধর্মকে মাথায় রাখতে হবে, আর বিজ্ঞানকে সাথে নিয়ে আমাদের চলতে হবে। এই শোনো, দেরি করলে হবে না, চলো তুমি গণ্ডি দাও, সমান চুকিয়েছি, তাড়াতাড়ি চলো চলো চলো। মা কালী মাতার নাম করে হরি হরি বলো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রথ প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রথ প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রথ প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রথ প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রথ প্রিয়া করো।